আপনি বাইক চালাতে চালাতে হঠাৎ লুকিং গ্লাসে দেখলেন একটি চার চাকার গাড়ি আপনাকে ফুল স্পিডে ধাওয়া করছে। আপনি ভেবাচাকা খেয়ে গাড়ি থামাতেই চার চাকা থেকে একটি লোক নেমে আপনার মাথায় একটি হেলমেট পরিয়ে দিল এবং আপনাকে হেলমেট পরার উপকারিতাও বোঝালো লোকটি। লোকটির নাম রাঘবেন্দ্র সিং, দ্য হেলমেট ম্যান অফ ইন্ডিয়া, যিনি এখনও পর্যন্ত প্রায় 4 কোটি টাকারও বেশি হেলমেট দান করেছেন। রাঘবেন্দ্র তার সারা জীবনের সঞ্চয়ের প্রায় বেশিরভাগ টাকাই ব্যয় করেছেন পথ চলতি মানুষকে হেলমেট বিলি করে। এমনকি এই হেলমেট কেনার জন্য নিজের বাড়ি এবং স্ত্রীর গয়না অবধি বিক্রি করেছেন। তিনি জানিয়েছেন, তার জীবনে যতই অভাব অনটন আসুক না কেন, এই হেলমেট বিলি করার মিশন থামবে না। কিন্তু ঠিক কী কারণে তিনি নিজের আয় করা টাকা খরচ করে রাস্তায় ঘুরে ঘুরে হেলমেট বিলিয়ে চলেছেন, এর পিছনে রয়েছে একটি চোখে জল আনা গল্প। সুপারম্যান, স্পাইডারম্যানের কথা তো আমরা আগেই শুনেছি। আসুন আজকের ভিডিওতে জেনে নিই আমাদের দেশের হেলমেট ম্যানের ব্যাপারে। বিহারের হাইওয়ে ধরে ফুল স্পিডে চলেছে একের পর এক গাড়ি, আর সেই হাইওয়ের ধারেই একটি চার চাকা গাড়িতে হেলমেট পরে বসে থাকেন রাঘবেন্দ্র সিং। হ্যাঁ, চার চাকা গাড়ির ভিতরেই হেলমেট পরে বসে থাকেন রাঘবেন্দ্র। এইভাবে বসে বসেই তিনি লক্ষ্য রাখেন কোন বাইক আরোহী বিনা হেলমেটে রাস্তায় বেরিয়ে পড়েছে। বিনা হেলমেটে কাউকে বাইক কিংবা স্কুটি চালাতে দেখলেই তাদের কাছে নিজের গাড়ি নিয়ে পৌঁছে যান তিনি। হেলমেটবিহীন চালকদের ধাওয়া করে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চালকের হাতে তুলে দেন একটি নতুন হেলমেট। একদিন রাঘবেন্দ্র সিংকে বিনা পয়সায় এইভাবে হেলমেট বিলি করার কারণ জিজ্ঞেস করেন এক ব্যক্তি। তখনই রাঘবেন্দ্র একটি ঘটনার কথা উল্লেখ করেন, উঠে আসে তার বন্ধু কৃষ্ণার কথা। কলেজে পড়ার সময় কৃষ্ণা ছিল রাঘবেন্দ্রের রুমমেট। কলেজের সবাই রাঘবেন্দ্র আর কৃষ্ণার বন্ধুত্বের কথা জানত। তাদের বন্ধুত্ব এতটাই পোক্ত ছিল যে একে অপরের জন্য তারা প্রাণও দিতে পারতেন। 2014 সালে একদিন বিনা হেলমেটে বাইক চালানোর সময় একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কৃষ্ণার। মাথা ছাড়া শরীরের আর কোনো অংশে চোট ছিল না কৃষ্ণার। ডাক্তার বলেছিলেন কৃষ্ণা যদি হেলমেট পরে থাকত তাহলে প্রাণে বেঁচে যেত। নিজের প্রিয় বন্ধুর মৃত্যু মানসিকভাবে দারুণ আঘাত করে রাঘবেন্দ্রকে। এই ঘটনার পরই তিনি প্রতিজ্ঞা করেছিলেন ভারতের সমস্ত বাইক চালকদের মধ্যে হেলমেট নিয়ে সচেতনতা গড়ে তুলবেন, আর এর পাশাপাশি বিনা হেলমেটে চালক বা যাত্রী দেখলে তাদের সম্পূর্ণ বিনামূল্যে হেলমেট দান করবেন। সেই শুরু। সচেতনতা প্রচার করার জন্য নিজের কাজ ছেড়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেন রাঘবেন্দ্র। হাজার হাজার হেলমেট কেনার জন্য বিক্রি করে দেন নিজের ফ্ল্যাট, এমনকি বিক্রি করতে হয় স্ত্রীর গয়নাও। এখনও পর্যন্ত তিনি প্রায় 56,000 হেলমেট বিলি করেছেন। রাঘবেন্দ্র হেলমেট দান করার পাশাপাশি চালকদের সুন্দর করে বুঝিয়ে দেন হেলমেট না পরলে কি পরিণতি হতে পারে। সোশ্যাল মিডিয়ায় তার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। মুম্বাই পুলিশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার ভিডিও শেয়ার করে প্রশংসা করেছে মুম্বাই পুলিশ। আমাদের তরফ থেকে রাঘবেন্দ্র যাদবের এই উদ্যোগকে কুর্নিশ জানাই। মৃত্যুর পরেও বন্ধুত্বকে এভাবেও বাঁচিয়ে রাখা যায়। এইরকম ভিডিও প্রতিদিন পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন।